Hello guys, welcome to my channel. Așa că tumba șobai valoați, amia valoați. Toți cei care nu doresc video ni este, așa că tumar, asta poți share cu toți cei tumar de șapte, că nu am, tumar omar, family member, amia tumar de family member, sorry, mă nu tumar de șapte share cu toți. Toți cei jucători de la care este, dujun ladies, mara este un sompriti șobă foundation unit de care mara este, unora basically, ona tăsul bittăsul meu pore caz cu el, mara lucrător barite unora jan, lucrător caste că সাহায্য উঠিয়ে মানে অনাথ আশ্রম বৃদ্ধাশ্রমের জন্য নিয়ে যান আপনারা তো এরকম আমার ঘরে সকালবেলা এরকম এসছেন তো আমাকে বলছেন যে আমরা এরকম অনাথ আশ্রম বৃদ্ধাশ্রমের উপরে কাজ করি তো আমরা একটু সাহায্যের জন্য এসেছি ভালো কথা আমি বলেছি দেখেন আমার তো হাজবেন্ড ঘর নেই উনি তো চলে গেছেন ডিউটিতে তো আমার সামর্থ্য অনুযায়ী আমি যা পারি তাই দেবো তোমরা বলছেন ঠিক আছে আমার এখন এরকম ডিমান্ড নেই যে যেটা দিয়ে সাহায্য করতে পারে ঠিক আছে আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু দিয়ে সাহায্য করছি কেননা আমি একটা হাউস ওয়াইফ আমার কাছে এত ইউজ টাকা নেই যারা হাউস ওয়াইফ তারা নিশ্চয়ই জানো যে একটা হাউস ওয়াইফের কাছে কত টাকা থাকতে পারে এটা বলার কিছু নেই সবাই জানো যারা হাউস ওয়াইফ তারা নিশ্চয়ই জানো তো আমাদেরকে যে হেল্প করেছি ওইটা একজন দেখেছেন তো উনি মানে বলছেন আমাকে যে ওদেরকে দিয়ে কি লাভ হবে কি প্রয়োজন কেন দিয়েছ তো আমি এই ধরনের চিপ মেন্টালিটির মানুষদের উদ্দেশ্যে এই ভিডিওটা করছি যে যারা আপনারা এরকম ভাবছেন যে এই অনাথ আশ্রম বৃদ্ধাশ্রমে দান দিয়ে কি হবে কি লাভ আমি এটাই বলবো যে কিছুই লাভ নেই কোনো লাভ হবে না এমন না যে কোনো লাভ হবে এটা একটা কি জানেন এটা সমাজের একটা দায়িত্ব একটা কর্তব্য আমরা সমাজবদ্ধ জীব সমাজের প্রতি আমাদেরও একটা দায় দায়িত্ব আছে কর্তব্য আছে আপনার ফ্যামিলির প্রতি আপনার যেরকম দায় দায়িত্ব আছে সেম টু সেম একটা সমাজে থাকলে একটা সমাজের মধ্যেও আপনার সমাজের প্রতি আপনার দায় দায়িত্ব কর্তব্য আছে তো আমি সবাইকে বলবো যাদের যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী এইসব অনাথ আশ্রম বৃদ্ধাশ্রমে হেল্প করা খুবই দরকার কারণ দেখুন ওদের না আছে বাবা মা না আছে কোনো ফ্যামিলি কিছুই নেই ওরা অনেক কষ্টে দিন যাপন করছে ওদের আপন বলতে কেউ নেই একদিন যদি আমরা ওদের কাছে যাই ওদেরকে একদিন আমরা যদি একটা পুষ্টিকর খাওয়া দিই তারপর একটা মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিই তাহলে ওরা তো একটু মানে একটা দিন একটু ভালো দিন কাটাতে পারবে না আর সবাই যদি এক এক দিনে এক এক দিন দায়িত্ব নিয়ে নেই যে আজকে আমি করবো কালকে অন্য যাবে তাহলে কি হয় তাহলে ওরা একটু বাঁচতে পারে না ভালো করে আমরা যেরকম ভালোভাবে বাঁচছি ভালোভাবে চলছি খাওয়া দাওয়া করছি ভালোভাবে আমরা যদি ওদের পাশেও দাঁড়াই ওরা তো ভালো দিন যাপন করবে ভালোভাবে থাকবে সুস্থভাবে থাকবে সো আমি সবার কাছে এটাই রিকোয়েস্ট করবো যে যার যেটা সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী এইসব অনাথ আশ্রম বৃদ্ধাশ্রমের পাশে দাঁড়ানো খুবই প্রয়োজন অনেকে ভাবে তো এসব করে কী লাভ কী হবে শুধু যদি আমরা সব বিষয়ে শুধু লাভ নিয়েই ভাবতে থাকি তাহলে কী করে হবে তাহলে লাভ নিয়েই ভাবলে হবে নাকি ভাবুন না যে না একটা অসহায় দুস্থ দরিদ্র গরিব বাচ্চাদের পাশে একটু দাঁড়াই একটু ওদের মুখে হাসি ফোটাতে পারলে আপনার মনে দেবে অনেক শান্তি অনেক তৃপ্তি পাবেন আপনি একবার করে দেখুন যারা এরকম ভাবেন তাদেরকেই বলছি সবাই ভাবে এরকম না সবার মেন্টালিটি সেম থাকে না সবাই এরকম ভাবে এরকম না যারা ভাবেন যে ওদেরকে হেল্প করে কি হবে ওদের পাশে দাঁড়িয়ে কি হবে ওদেরকে নিয়ে আমার কি মাথা ব্যথা আছে কেন আমি ওদেরকে নিয়ে ভাববো তাদেরকেই আমি বলছি আপনারা ওদের জন্য অল্প সামান্য কিছু একটা করে দেখুন আপনারও ভালো লাগবে ওরা তো মানে অনেক বেশি খুশি হবে আপনাকে আশীর্বাদ করবে মন থেকে আর আপনিও মনের থেকে শান্তি পাবেন দিন শেষে আপনাকেও মানে আপনার আপনি নিজেও ফিল করতে পারবেন যে না আমি একটা আজ অনেক ভালো একটা কাজ করেছি মানুষে তো অনেক মন্দিরে যায় ঠাকুরের পূজা করে ঠিক আছে ভালো কথা কিন্তু একবার এইসব দুস্থ বাচ্চাদের গরিব মানুষের দরিদ্র বাচ্চাদের পাশে দাঁড়িয়ে দেখুন অনেক ভালো লাগবে আমি ভিডিওটা আর বেশি বড় করতে চাই না অনেক কথা বলে দিয়েছি যদি কেউ ভাবো যে
দিদি দিদি বলো আমাকে, তুমি বলো, যেই যেটা বলো, যে এইসব কি বলছে এটা তো সবাই জানে, জানি সবাই জানে, কিন্তু আজকে আমার সাথে হয়েছে সকালবেলা এই বিষয়টা নিয়ে আমার মনটা এত খারাপ হয়েছে যে মানুষের মেন্টালিটি মানে এত চিপ মেন্টালিটি হয় যে আমি অল্প দিয়েছি বলে আমাকে বলছে কেন দিয়েছো, দিয়ে কি লাভ, কোনো লাভ নেই, কেন দাও, সেই জন্য আমি ভিডিওটা বানিয়েছি। আমার মানে এত খারাপ লেগেছে, এত খারাপ লেগেছে। সো আমি ভিডিওটা আর লম্বা করতে চাই না, অনেক লম্বা হয়ে গেছে। লাস্টে সবার কাছে এটাই রিকোয়েস্ট করবো, তোমাদের আশেপাশে যেখানে এরকম দেখেছো যে বৃদ্ধাশ্রম আছে, অনাথ আশ্রম আছে, যতটুক পারো, যতটুক তোমার সামর্থ্য একটু হেল্প করো। দেখো মনে শান্তি আসবে, শান্তি, দিন শেষে মনে হবে যে না আমি মনে অনেক একটা পুণ্যের কাজ করেছি, এরকম মনে হবে। সো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি ইউটিউব থেকে দেখে থাকো তো লাইক করো, শেয়ার করে দিও ভিডিওটা, সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটা ফলো করে দিও। আর এটাই বলবো লাস্টে যে যদি আমার যে চ্যানেলটা আমি খুলেছি এটা এখনও মনিটাইজ হয় নাই, যদি মনিটাইজ হয়ে যায়, ইনকাম শুরু হয় আমার এই ইউটিউব চ্যানেল থেকে, আমি সবের প্রথমে, সবের প্রথমে এই যে অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম আছে আমার আমার এরিয়ার পাশে, দূরে দূরে তো ঠিক আছে পড়ে চেষ্টা করব, কিন্তু আশেপাশে আমার যেগুলো আছে দরিদ্র যে বাচ্চাগুলো আছে যেগুলো অনাথ আশ্রমে আছে, তারপর বৃদ্ধাশ্রমগুলো আছে, সবের প্রথম, সবের প্রথমে আমি ওদের জন্য একটা কিছু করতে চাই। সবের প্রথম আমি ওদের জন্য কিছু একটা করবো। হ্যাঁ আমাদেরও সকালবাদ আছে, আমাদেরও অনেক চাহিদা আছে, এটা করবো সেটা করবো, হ্যাঁ করবো, কিন্তু আমি সবের প্রথমে ওদের জন্য কিছু একটা করতে চাই, ওদের জন্য আমি কিছু একটা করবো সবের প্রথমে। আমার যদি এই চ্যানেল থেকে প্রথমে যা ইনকাম করবো আমি, সবের প্রথম আমি ওদের জন্য আমি কিছু একটা করতে চাই। তো সবাই তোমাদের আশীর্বাদের আশীর্বাদ আমাকে করো, আশীর্বাদের হাত আমার মাথার উপরে রেখো। তোমাদের আশীর্বাদ থাকলে, তোমাদের সাপোর্ট থাকলে নিশ্চয়ই একদিন আমি ওদের পাশে দাঁড়াতে পারবো। কারণ দেখো টাকা ছাড়া আমি ওদেরকে কী হেল্প করবো, কিছু ওদের জন্য কিছু একটা করতে হলে তো টাকার প্রয়োজন। আর আমি একটা হাউস ওয়াইফ, আর তোমরা জানো যে আমরা মিডিল ক্লাসের মানুষ, এত হিউজ পয়সা আমাদের কাছে থাকে না। সো আর ভিডিওটা বড় করতে চাই নাই, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, বাই।